নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করব নিরামিষ চাল পটল রেসিপি খুব কম উপকরণে আর অল্প সময়ের মধ্যে ছটপট আপনারা এটা তৈরি করে নিতে পারবেন নিরামিষ চাল পটলের এই রেসিপি বন্ধুরা যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করবেই করবে এটা আপনারা নিরামিষ দিনেও বানিয়ে নিতে পারেন কিংবা পটল একবার এভাবে রান্না করে দেখবেন ছোট থেকে বড় সবাই ভীষণই পছন্দ করবে তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শুরু করা যাক তো নিরামিষ চাল পটল রেসিপি বানানোর জন্যে আমি এখানে নিয়েছি তিনশো গ্রাম পটল তিনশো গ্রাম পটলকে আমি খুব ভালোভাবে আগে থেকে ধুয়ে নিয়েছি ধুয়ে অল্প অল্প খোসা রেখে এভাবে অর্ধেক করে কেটে নিয়েছি তবে আপনারা যে পরিমাণ পটল রান্না করবেন সেই পরিমাণ অনুযায়ী এখানে পটলটাকে নিয়ে এভাবে দুই ভাগে ভাগ করে নেবেন আর এখানে নিয়েছি আমি দশ থেকে বারোটা ছোট সাইজের আলু আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়ে মাছ বরাবর এভাবে দু টুকরো করে কেটে নিয়েছি আর লাগবে গোবিন্দভোগ চাল আমি এখানে পটলের পরিমাণ অনুযায়ী পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছি এবার একটা মশলা আমাদের রেডি করে নিতে হবে তো এখানে আমি এক চামচ মতো আদা গ্রেট করে নিয়েছি এবার সঙ্গে যোগ করে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ দিচ্ছি এখানে ধনে গুঁড়ো হাফ চামচ দিচ্ছে এখানে হলুদ গুঁড়ো আর হাফ চামচ দিচ্ছে এখানে লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়োটা বন্ধুরা আপনারা যে যেমন খেতে পছন্দ করবেন তেমন এখানে যোগ করে নেবেন আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ লবণ তবে বন্ধুরা লবণটা আপনারা এখানে বুঝে ব্যবহার করবেন এবার এই মশলার মধ্যে অল্প একটু জল দিয়ে মশলার একটা পেস্ট রেডি করে নিতে হবে তো দেখুন এখানে মশলার পেস্টটা আমি রেডি করে নিয়েছি এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে গ্যাস অন করে একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সাদা তেল তেলটা খুব ভালোভাবে গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পনেরো থেকে কুড়িটা কিশমিশ আর দিচ্ছি এখানে দশ থেকে বারোটা কাজুবাদাম এবার এই কাজু বাদাম আর কিশমিশটাকে আমাদের পাঁচ থেকে দশ সেকেন্ডের মতো ভেজে নিতে হবে লো টু মিডিয়াম হাইতে পাঁচ থেকে দশ সেকেন্ডের মতো ভেজে নিতে হবে ভেজে নেবার পর এবার যোগ করে দিয়েছি গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালটাকে দিয়ে এবার দুই মিনিটের মতো ভেজে নিতে হবে আর ফ্লেমটাকে কিন্তু এখানে লো টু মিডিয়ামই রাখতে হবে লো টু মিডিয়াম হাইতে দিয়ে এবার গোবিন্দভোগ চালটাকে দুই মিনিটের মতো ভেজে নিয়ে তুলে নিতে হবে গোবিন্দভোগ চাল কিন্তু বন্ধুরা এর থেকে আর বেশি ভাজার দরকার নেই এবার দুই মিনিট পর তুলে নিচ্ছি তুলে নিয়ে ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আরও এক চামচ মতো সাদা তেল তেলটা খুব ভালোভাবে গরম করে নেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাবার পর এবার দিয়ে দিচ্ছি যে পটলগুলো কেটে রেখেছিলাম সেই পটলগুলো এবার এই পটলগুলোকে আমাদের একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে লোটো মিডিয়াম হাইতে দিয়ে প্রথমে এখানে পটলগুলোকে এক মিনিটের মতো আমাদের ভেজে নিতে হবে এক মিনিট মতো ভেজে নেবার পর এর মধ্যে যোগ করে দিতে হবে লবণ আর খুব সামান্য পরিমাণ হলুদ তো এখানে আমি হাফ চামচেরও কম একটু লবণ দিয়ে দিচ্ছি আর খুব সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি লবণ আর হলুদটা দিয়ে এবার পটলটাকে আরও আমাদের দুই থেকে তিন মিনিট মতো ভেজে নিতে হবে আর বন্ধুরা চাল পটলের এই পটল কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই হালকা একটু লালচে করে ভেজে নিয়ে তুলে নিতে হবে তো দেখুন এখানে আরও দুই থেকে তিন মিনিট মতো ভাজার পর পটলে কিন্তু সুন্দর একটা লালচে রং ধরে গেছে তো এবার এই পটলটাকে তুলে নিতে হবে পটলটাকে তুলে নিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি আর ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি আরও এক চামচ মতো সাদা তেল বন্ধুরা এখানে তেলটা কিন্তু আমি একেবারে দিইনি তাহলে এই পটল ভাজার সময় তেলটা পুরোটাই কিন্তু টেনে নিত তো এবার তেলটা গরম হলে তার মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে দুটো দিলাম এখানে তেজপাতা দুটো দিচ্ছি এখানে শুকনো লঙ্কা দুটো দিচ্ছি এখানে এলাচ দানা আর দিচ্ছি এখানে তিন থেকে চারটে লবঙ্গ আর এক টুকরো দিচ্ছি দারচিনি এবার এই সমস্ত শুকনো মশলাগুলোকে আমাদের কয়েক সেকেন্ডের জন্যে ভেজে নিতে হবে শুকনো মশলাগুলোকে দশ থেকে পনেরো সেকেন্ড মতো ভেজে নেবার পর এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে এবার এই আলুগুলোকে অন্তত তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিতে হবে যতক্ষণ না এই আলুতে হালকা একটু লাল রঙ ধরে যাচ্ছে তো দেখুন তিন থেকে চার মিনিট মতো ভাজার পর আলুতে ঠিক এইরকম যখন হালকা লাল রঙ ধরে যাবে তখন যে মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিতে হবে তো এবার সেই মশলাটা আমি যোগ করে দিলাম আর সঙ্গে সামান্য একটু দিয়ে দিচ্ছি জল লো টু মিডিয়াম হাইতে দিয়ে এবার মশলাটাকে আমাদের খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এই মশলাটা যত বেশি ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে ততই কিন্তু এই রান্নার টেস্ট বেড়ে যাবে তো প্রায় এখানে চার থেকে পাঁচ মিনিট মতো কষানোর পর তেল আর মশলা এখানে আলাদা হতে শুরু করবে ঠিক এই পর্যায়ে যোগ করতে হবে টমেটো তো এখানে আমি একটা বড়ো সাইজের টমেটোকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেটা যোগ করে দিচ্ছি টমেটোটা দিয়ে কয়েক সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে অন্তত পাঁচ মিনিটের জন্যে লো ফ্লেমে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি যাতে করে এই টমেটো আলু আর মশলাগুলো খুব ভালোভাবে নরম হয়ে যায় পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখুন বন্ধুরা টমেটোটা কিন্তু খুব ভালোভাবে এখানে নরম হয়ে গেছে ঠিক এই পর্যায়ে যোগ করে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা তবে ঝালটা আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে দেবেন আর দিয়ে দিচ্ছি যে ভেজে রাখা কাজু কিশমিশ গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালটাকে দিয়ে আরও এক মিনিটের মতো নাড়াচাড়া করে এই মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে এক মিনিটের মতো কষিয়ে নেবার পর এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি এক কাপ জল জলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে লো টু মিডিয়াম হাইতে দিয়ে আরও পাঁচ মিনিটের মতো এবার লো টু মিডিয়াম হাইতে দিয়ে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর এই চাল পটলের চালটা যাতে একদম গলে না যায় সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে একদম গলে গেলে কিন্তু সেটা খেতে ভালো লাগবে না গলে যাবে না আবার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে চালটা ঠিক কিন্তু এই রকমই থাকবে তো দেখুন ঢাকনাটা আমি তুলে নিয়েছি আর চালটা কিন্তু এখানে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার এই পর্যায়ে যোগ করতে হবে যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেই পটলগুলো পটলগুলো দিয়ে এই মশলার সঙ্গে আরও এক মিনিটের মতো নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে তো প্রায় এখানে এক মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে নেবার পর এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি এক গ্লাস জল বন্ধুরা জলটা কিন্তু একটু বেশি দিতে হবে কারণ এই চালটা যখন সিদ্ধ হবে তখন এই জলটা অনেকটাই অ্যাবজর্ব করে নেবে তো এখানে আমি পটল আর চালের পরিমাণ অনুযায়ী এক গ্লাস জল দিয়েছি যাতে রান্নার পরে এটা একটু মাখা মাখা হবে আর সামান্য একটু ঝোল থাকবে তো এবার দেখুন ঝোলটা একটু ফুটে ওঠার পর এবার এটাকে চেক করে নিচ্ছি যে এখানে লবণ ঠিকঠাক আছে কি না তো আপনারাও এভাবে চেক করে নেবেন তো এখানে সামান্য একটু লবণের দরকার তো হাফ চামচের মতো আমি লবণ দিয়ে দিচ্ছি আর সঙ্গে যোগ করে দিচ্ছি দুই চামচ চিনি তবে বন্ধুরা চিনিটা আপনারা যে যেমন খেতে পছন্দ করবেন তেমন এখানে যোগ করে নেবেন তবে নিরামিষ এই চাল পটলের রেসিপিতে একটু চিনি অবশ্যই যোগ করবেন তাতে করে কিন্তু এই রেসিপি খেতে আরো ভীষণই টেস্টি হবে তো এবার যোগ করে দিচ্ছি এখানে হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আমি এখানে শাহি গরম মশলার গুঁড়ো হাফ চামচ মতো দিচ্ছি দিয়ে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে পাঁচ মিনিটের মতো আর ফ্লেমটাকে কিন্তু অবশ্যই এখানে লোতে রেখে দিতে হবে ফ্লেমটাকে যদি একদম লোতে রেখে দেওয়া না হয় তাহলে কিন্তু ঝোলটা পুরোটাই শুকিয়ে যাবে তো এখানে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি এবার আলুটাকে চেক করে নেবো যে আলুটা সিদ্ধ হলো কিনা তো দেখুন এখানে আলুটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর বন্ধুরা এখানে পটল কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি এবার শেষে যোগ করে দিচ্ছি এক চামচ ঘি ঘি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ দারুণ স্বাদের চাল পটল রেসিপি এবার এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে সার্ভ করে নেব বন্ধুরা আপনারা একবার এভাবে বানিয়ে দেখবেন নিরামিষ এই চাল পটল রেসিপি এতটাই টেস্টি হয় যে একবার খেলে কিন্তু বারবার এভাবেই বানাতে ইচ্ছে করবে আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রেসিপি দেখার জন্যে সকলকে ধন্যবাদ